মা লক্ষ্মী কৃপাতেই আমাদের সুখ সমৃদ্ধির বৃদ্ধি পায়। তাই লক্ষ্মী দেবী সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, লক্ষ্মী আমায় বল দেখি যা লুকিয়েছিলি কোন সাগরে, সহস আজ কাহার পুণ্যে উদয় হলি মোদের ঘরে, জয় মা লক্ষ্মী দেবীর জয়। বন্ধুরা, আজ ১১ই পৌষ, পৌষ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। এই মাসকে সৌভাগ্য মাস বলা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী নারায়ণী, তিনি হলেন শ্রী ও সমৃদ্ধির প্রতীক। তাই প্রতিটি গৃহস্থের ঘরে ঘরে প্রতিটি বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর উপাসনা করা হয়। বন্ধুরা, তাই অনেকে হয়তো এই লক্ষ্মী পূজা ব্রত পালন করেছেন, আবার অনেকে হয়তো কোনো কারণবশত মা লক্ষ্মী পূজা ব্রত পালন করতে পারেননি। তাই অন্তত একবার হলেও মা লক্ষ্মী প্রাচালি পাঠ বা শ্রবণ করবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে সন্ধ্যাবেলাতে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। বন্ধুরা, বলা হয় যে লক্ষ্মী পূজার অন্যতম অঙ্গ হল পাঁচালি পাঠ। তাই আজকের ভিডিওতে শ্রবণ করে নেব মা লক্ষ্মীর পাঁচালি লক্ষ্মী মোটকার উপাখ্যান। একদিন নারায়ণ লক্ষ্মীরে কহিল, শ্রবণ করিব কিছু পূর্ব কথা বলো। লক্ষ্মী কয়ে শুনো নাথ হয়ে এক মন, পূর্ব কথা কহি কিছু করিয়া বর্ণন। মথুরা নগরে বাস বিপ্র ধনপতি, চারি পুত্র এক কন্যা অতি গুণবতী। লক্ষ্মী মটকা নাম সেই কন্যার হয়, কালিদাস সাথে তার বিবাহ যে হয়। লক্ষ্মী ব্রতদাসী সেই কন্যা গুণবতী, পাঁচ কোড়া করি আমি দিন তার প্রতি। বড় দুঃখী কালিদাস অভাবেতে ছিল, বিবাহের পরে দ্বিজ কাছেতে রাখিল। দ্বিজবর পুত্র তুল্য তারে ভালোবাসে, চারি পুত্র তাহা দেখি মনে মনে রোষে। অতি ধূর্ত চারি পুত্র ব্রাহ্মণের হয়, সকলে মিলিয়া তবে কুমন্ত্রণা করয়। বলে দেখো এতকাল পিতৃ যত্ন ছিল, যে পর্যন্ত ভগ্নীর বিবাহ না হইল। এখন পিতার হয় জামাতা সুজন, মোরা সবে হই তাই অতীব দুর্জন। একদিন চারিভ্রাতা যুক্তি করিল, কালিদাসের সাথে লয়ে গমন করিল। কালিদাসের সাথে করি গেল স্নান ছলে, ঠেলিয়া ফেলিয়া দিল লক্ষ্মী দহ জলে। কালিদাসী নদী গর্ভে করি নিক্ষেপণ, স্নান করি গৃহে এলো অতিহৃষ্ট মন। স্বামীরে না দেখি সতী বিষাদিত মনে, জিজ্ঞাসিল পতি কথা ভাই চারিজনে। কহ ভাই স্বামী সহ স্নানার্থে যাইলে, কোথায় রাখিয়া তারে গৃহে ফিরে এলে। পতি হয় সর্বসুখ সর্বত্র শোভন, পতি বিনা সতীগণের না থাকে জীবন। চারি ভাই বলে ভগ্নী শুনো সমাচার, স্নান হেতু জলে নামে না উঠিল আর। কমলায় স্মরিসতী শীঘ্র গতি যায়, মোরে রাখি জল মধ্যে পতি খুঁজে পায়। জল মধ্যে অন্বেষিয়া দেখে মৃতপতি, তুলি তারে স্থির মনে বুঝে সূক্ষ্ম গতি। মমবরে পতিধনে জাগালো তখন, পতি বলে সুখে ছিন করিয়া শয়ন। দেবী সময় এক নারী শুভ্র যে বরণী, তুলি আনে মরে সে পাড়িতে আপনি। বাঁচাইয়েছে সেই দেবী লক্ষ্মী দহনীরে, পরিচয় জান যদি কহতা আমারে। মটকা সতী সব জানে কিছু নাহি কয়, পতিরে লইয়া সতী গমন করয়। কিছু দূর আসি তবে কহিল পতিরে, পিতৃ গিয়ে যেতে মম মন নাহি সরে। চারি ভাই মিলি সবে করে কুয়াচার, কখন কি ক্ষতি করে না যাইব আর। এত কহি স্বামী সহ লক্ষ্মী মোটকা সতী, অপর রাজ্যেতে গিয়া করিল বসতি। লক্ষ্মী মোটকা জন্ম হতে বৃদ্ধ সুখে ছিল, কন্যার বিহনে দ্বিজ দুঃখেতে মজিল। দৈবের লিখন কভু বুঝা নাহি যায়, কুপুত্র সে চারিজন অতি কষ্ট পায়। বৃদ্ধ দ্বিজ কান্দে সদা লক্ষ্মী কন্যা তরে, কোথা মাতা গেলে চলি ফেলিয়া আমারে। অন্য দেশে লক্ষ্মী মোটকা সরে কমলায়, বলে মাতা রক্ষা করো নাহি কো উপায়। ধন ঐশ্বর্য আদি মম কিছুই যে নাই, কোথা থাকি কিবা খাই কিছু জানি নাই। লক্ষ্মী সতী কমলারে ডাকিল কাতরে, লক্ষ্মী দেবী ব্যথা পান আপন অন্তরে। তরা করি ধর্মরাজে ডাকেন তখনই, তাহারে কহিয়া লক্ষ্মী পাঠানো আপনি। কুকুরে রূপ ধরি ধর্ম মর্তে আসে, শীঘ্র যান তিনি লক্ষ্মী মোটকার কাছে।
কুকুরে রূপ ধরি ধর্ম মর্তে আসে। শীঘ্র যান তিনি লক্ষ্মী মোটকারো কাছে, সতীরে দেখিয়া ধর্ম হাসি মুখে কয়, কমলার আজ্ঞায় আমি আসুনু হেতায়, কেন সতী ভীত অতি স্থির কর মন, দুঃখ দূর হবে তুমি না করো চিন্তন। এত কহি ধর্মরাজ গাত্র নাড়া দেয়, অসংখ্য সুবর্ণ মুদ্রা পড়িল ধরায়, সেই রত্ন লয়ে সতী কালিদাসে দিল, অতপর কালিদাসপুরী নির্মাইল, সকল অভাব তবে তাদেরও ঘুচিল, যা ইচ্ছা হয় মনে পায় অবিকল, মহানন্দে লক্ষ্মী মটকা তথাই রহিল, ক্রমে ক্রমে চারিপুত্র তাহারও হইল, বিদ্যা শিক্ষাতরে তাদের গুরুস্থানে দেয়, সর্ববিদ্যা শিক্ষা তারা গুরু কাছে পায়, বর যদি হল তার পুত্র চারিজন, বিভা দিয়া পুত্রবধূ আনিল তখন, ভাগ্যের লিখন কিছু বুঝা নাই যায়, লক্ষ্মী মোটকার ভাইগণ বহু কষ্ট পায়, বৃদ্ধ পিতা অতিশয় কষ্টেতে পড়িল, পুত্র হেতু সেদিজের বহু দুঃখ হইল, মজুরি করিয়া যাহা পাই চারিজন, কোনো মতে করে তাহে ভরণ পোষণ, কন্যার উদ্দেশ্যে বৃদ্ধ খুঁজে নানা দেশ, কোনো স্থানে তাহাদের না পাই উদ্দেশ, হেতা লক্ষ্মী মোটকা লক্ষ্মী দেবী কৃপায়, ধনে পুত্রে মহাসুখে নিজ গৃহে রয়, ব্রাহ্মণ দরিদ্রে দান সদা করে সতী, সর্বস্থানে ঘোষিল তাহার সুখ্যাতি, লক্ষ্মী মোটকা একদিন স্বামী প্রতি কয়, সরবর কাটাইতে বড় ইচ্ছা হয়, সতীর ইচ্ছায় পতি অনুমতি দিল, বহুদেশ হইতে কত মজুরও আসিল, তৃষ্ণার্ত জনের জন্য সতী পুকুর কাটে, দেখাশোনার জন্য দিজ থাকে সন্নিকটে, হেনকালে চারির মজুর তথাই আসিল, হেরি তাহা কালিদাস চিনিতে পারিল, চারিজন বলে কালিদাসে যে তখন, দয়া করে কিছু কাজ দাও তো এখন, শুনিয়া তাদের বাক্য কালিদাস কন, কিছুক্ষণ অপেক্ষা করহ সর্বজন, এত কহি কালিদাস ঘরেতে আসিল, পত্নীরে ডাকিয়া সব সমাচার দিল, ভ্রাতার দুঃখের কথা শুনি সতীকণ, যত্ন করি তাহাদের আনহ এখন, স্ত্রীর কথা শুনি দিজ গমন করিল, যত্ন করি চারি ভাই গৃহেতে আনিল, ভগ্নীরে হেরিয়া তবে ভাই চারিজন, অনুতাপে লজ্জা পেয়ে করে ক্রন্দন, পিতার সংবাদ সতী জিজ্ঞাসা করিল, এক ভ্রাতারে পাঠাইয়া তাহারে আনিল, একত্র হইল সবে পিতা ভ্রাতাগণ, অত্যন্ত আনন্দে সতী করে ক্রন্দন, ভ্রাতাগণ বলে ভগ্নী মোরা মূর্খ অতি, তোমা ত্যাজে তাই মোদের এতেকু দুর্গতি, হিংসায় জ্বলিয়া মোরা ভাই চারিজন, কালিদাসে দুঃখ কষ্ট দিলাময়া মন, এত কহি কালিদাসের চরণে ধরিল, অনুতাপে মহাদুঃখে কান্দিতে লাগিল, সদাশয় ভগ্নীপতি হাসি মুখে কন, অনুতাপ না করিয়া শান্ত কর মন, অতপর তাহাদের মিলন হইল, ভগ্নী নিকটে সবে থাকিতে লাগিল, প্রতি গুরুবারে তারা করিয়া যতন, ভক্তি মনে করে লক্ষ্মী মায়ের পূজন, লক্ষ্মীর কৃপায় তারা ধন ঐশ্বর্য পায়, অন্তিমেতে বিষ্ণুকে গমন করয়, ভক্তি মনে পুজো সবে লক্ষ্মীর চরণ, সংসারের সকল দুঃখ হবে বিমোচন, ইতি লক্ষ্মী মোটকার কথা সমাপ্ত। এই ছিল আজকের লক্ষ্মী পূজার পাঁচালি, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী দেবীর জয়।